হ্যালো গাইস, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঠগোলাপের বেজে স্টেপ বাই স্টেপ রং করতে হয় এবং পুরো গহনাটা বানানো হয়। তো প্রথমেই আপনাদের দরকার হবে এরকম একটি হলুদ রং এবং সাদা রং, সাথে হচ্ছে কাঠ কালারের একটা রং শেপ আনার জন্য। তারপর সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার বেজগুলো, কোনো একটি কাঠের দোকান থেকে বা এই গয়নার যে ম্যাটেরিয়াল যেখানে বিক্রি করে সেখান থেকে আপনি কিনে আনবেন। আপনি ঢাকার হলে নিউ মার্কেট থেকে কিনে আনতে পারেন। তারপর আপনার দরকার হবে এরকম রং করার জন্য, পেইন্ট করার জন্য দুটি তুলি। আমি সাধারণত এখানে অ্যাক্রোলিক রং ইউজ করেছি, আপনিও অ্যাক্রোলিক রঙই ইউজ করবেন, এটা ভালো হয়। এবং এখন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে আপনি এভাবে সাদা রং নেবেন, নিবে নিয়ে পুরো বেসটা কভার করে ফেলবেন কাঠগোলাপের শেপ আনার জন্য। যেহেতু হচ্ছে আমি এক হাত থেকে ক্যামেরা ধরে এবং অন্য হাত থেকে আমি রংটা করছিলাম, তো ঠিক হচ্ছিলো না, এই জন্য আমি অফ ক্যামেরায় পুরোটাতে আমি রং করে নিয়েছি। ঠিক একইভাবে আমি অন্যগুলাতেও রং করে নিচ্ছি। দেন হচ্ছে গিয়ে এই যে আমি প্রতিটাতে রং করে ফেলেছি অলরেডি। এরপর আপনাদের হচ্ছে পুরোটা কভার করার পর কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে শুকিয়ে যায় একটু। তারপর হচ্ছে আপনার হলুদ রংটা নিতে হবে, নিয়ে এভাবে সার্কেল দিবেন। সার্কেল দিয়ে আস্তে আস্তে রংটা টেনে টেনে উপরে আপনি নিজে কাঠগোলাপের শেপ দিবেন। আপনি নিজেই পারবেন, চাইলে এখানে আপনি কমলা রং ইউজ করতে পারেন, কারণ কাঠগোলাপের কালার কমলা হয় হলুদও হয়। তো আমি এখানে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ স্লো স্লো দেখিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে আপনার সুবিধা হয় কাজটা করতে। তো আপনি এভাবে, আমি যেহেতু শুধুমাত্র গলার ওইটার বেসটাই দেখাচ্ছি, আপনি সেম একইভাবে কানের দুল, তারপর হচ্ছে গিয়ে আংটিতেও একইভাবে আপনি রং করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি এমন কোনো একটা ডার্ক কালার নেবেন যেটাতে কাঠগোলাপের ভিতরের যে টানগুলো হয় ওটা হয়। আপনি এই যে চাইলে আমি যে কালারটা নিয়েছি এটাও নিতে পারেন। নিয়ে হচ্ছে এভাবে আস্তে আস্তে দিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে টেনে টেনে এভাবে আপনি কাঠগোলাপের শেপ দিবেন। এবং একইভাবে যে আপনি কানের দুল এবং হচ্ছে আংটিতেও শেপ দিবেন। আপনারা চাইলে কাঠগোলাপের অন্য কালারও করতে পারেন, কিন্তু যেহেতু কাঠগোলাপের কালারটা বেশিরভাগ এটা হয় তো আমি এটা দিয়েই করেছি। আশা